বাংলাদেশের আর্থিক খাত সংস্কারে প্রায় $100 কোটি ঋণ সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে বিশ্বব্যাংক। 15 সেপ্টেম্বর বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র হোসনে আরা শিক্ষা গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন। তিনি বলেন, বাংলাদেশকে $100 কোটি বা $1 বিলিয়ন ঋণ সহায়তা দেবে বিশ্বব্যাংক। এর মধ্যে পলিসি বেসড লোন হিসেবে $750 মিলিয়ন এবং ইনভেস্টমেন্ট লোন ও গ্যারান্টি ফ্যাসিলিটি হিসেবে $250 মিলিয়নের ঋণ সহায়তা দেওয়া হবে। আগামী ডিসেম্বরের মধ্যে বিশ্বব্যাংকের বোর্ডে এই ঋণ অনুমোদন হওয়ার কথা রয়েছে জানিয়ে শিখা বলেন, তবে ঋণ পেতে 3টি শর্ত পালন করতে হবে বাংলাদেশকে। কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, বেসরকারি খাতে অ্যাসেস ম্যানেজমেন্ট কোম্পানি করা, আন্তর্জাতিক মানদণ্ডে খেলাফি ঋণ নতুন সংজ্ঞায়ন করা, নতুন গঠিত ট্রান্সফোর্সের অডিট ফর্মের কার্যবিবরণী বিশ্বব্যাংক উপস্থাপন করার শর্ত মানতে হবে বাংলাদেশকে। এর আগে গত 12 সেপ্টেম্বর প্রায় $100 কোটি বাজেট সহায়তা চেয়ে বিশ্ব ব্যাংকে চিঠি দেয় সরকার। 2 কিস্তিতে $50 কোটি করে এই অর্থ চায় অর্থনৈতিক সম্পর্ক বিভাগ। ইআরডি এর একটি দায়িত্বশীল সূত্র তখন জানায়, বাজেট সহায়তা নিয়ে আলোচনা করতে আগামী সপ্তাহে বিশ্ব ব্যাংকের একটি দল সংস্থাটি যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের প্রধান কার্যালয় থেকে ঢাকায় আসছে। অবশ্য দলটি অর্থনীতির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করবে। এ বিষয়ে বিশ্ব ব্যাংকের ঢাকা কার্যালয় থেকে বলা হয়, চলতি সপ্তাহে বিশ্ব ব্যাংকের উচ্চ পর্যায়ের একটি মিশন সম্ভাব্য বাজেট সহায়তা সহ সংস্কারের অগ্রাধিকারগুলো ঠিক করার আলোচনা শুরু করবে। ডেস্ক রিপোর্ট, দেশ রূপান্তর।